जब तक रहेगा ये पुदीने में आलू, गुरुज किचन रहेगा चालू। তো বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে বেবি পটেটো। তো বেবি পটেটোর সঙ্গে দিয়ে দেবো আমি নুন, এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে দেবো সিটি। তো চলুন। তো বন্ধুরা আলুটা কিন্তু বয়েল হয়ে গেছে, আমি তোমাদের দেখাতে চাই কেমন নরম হয়েছে। তো বন্ধুরা অনেকে দেখেছো যে মহাভারত রামায়ণে একটা ব্রহ্মাস্ত্র মেরেছিল, সেই ব্রহ্মাস্ত্রটা আমার কাছে এখন আছে। এই ব্রহ্মাস্ত্রটা দিয়ে আমি খুঁচিয়ে দেখবো, দেখো একদম নরম তুলতুল করছে, এই দেখো এদিক ওদিক এদিক ওদিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো একদম আলু নরম হয়ে গেছে, আলুর মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, এখন এটাকে কী করবো চলো দেখে নিই। তো নিয়ে নিয়েছি একটা ওই মিক্সিং জার, আর জারের মধ্যে দিয়ে দেবো এই লঙ্কাগুলো, এগুলো হচ্ছে বুলেট লঙ্কা, দিয়ে দিলাম বুলেটের মতন ঝাল। আর দিয়ে দেবো এই যে পুদিনা, তো পুদিনা দিয়ে দেবো, পুদিনা পুদিনা যতটা পারবো পুদিনা দিয়ে দেবো এর মধ্যে বেশি করে। তো বন্ধুরা দিয়ে দেবো আদা, দিয়ে দিলাম আদা, এখানে দিয়ে দেবো যেহেতু এটা পিওর ভেজ হচ্ছে তাই জন্য দেবো এটা জিরা, গোটা জিরা, আর সাথে দিয়ে দেবো গোলমরিচ, গোলমরিচটা একটু ভেঙে নিয়েছিলাম তো দিয়ে দিলাম একসাথে, দিয়ে এবার এটাকে ঘুরিয়ে দেবো ঘুম। তো এইবার দিয়ে দেবো হই, আর এটা আমি সকাল থেকে দেখছি আর একটু মাঝে হাঁকলাচ্ছি, তো ঠিক আছে একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে। হই দিয়ে দিয়েছি, এইবার দেব হচ্ছে একটু জল, একদম বিশুদ্ধ জল তো দিয়ে দেবো, দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেবো ঢাকনা, ঢাকনা খুলে মশলা মেরে बिजली गिर जाए, अंधेरा ही अंधेरा हो और हाथों में आलू आ जाए तो पुदीना आलू बन जाता है। तो चलिए पुदीना आलू बनाते हैं। तो पहले आलू को फ्राई कर, तो भीषण भावे दुखी, तो हमारे हिंदी चले गए जेतु हिंदी गान कर, तो এখানে তেল দিয়ে দিয়েছি, আম তেলের মধ্যে আলুগুলোকে দিয়েছি, আলুগুলো তো আগে থেকেই নুন দেওয়া ছিল, একটু হালকা ভেজে নেব, সামান্য বেশি ভাজবো না, হালকা ভাজলেই হলো। তো তো বন্ধুরা আজকে সকাল থেকে ভীষণ চাপে রয়েছি, তো চাপ তাই জন্যেই আমি বানিয়ে রয়েছি আজকে চাপ। তো চাপের রেসিপিটা আবার দিয়ে দেবো আপনাদের দেবো, চাপের রেসিপিটা রাখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো আলুটাকে ভেজেই যাচ্ছি আমি, অনেকটা ভাজা হয়ে গেছে, এইবার কী করবো, এবার একটু হালকা আর একটু নুন আর মিষ্টি দেবো। তো চলুন নুন মিষ্টিটা দিই, তো দিয়ে দেবো নুন, তো এবার দিয়ে দেবো একটুখানি মিষ্টি, আমরা বাঙালিরা একটু মিষ্টি ছাড়া একদমই অচল, তো মিষ্টিটা দিলে একটুখানি টেস্টটা একটুখানি খুব সুন্দর হয়, তো তাই জন্য একটুখানি হালকা মিষ্টি দিয়ে দিয়েছি। আর একবার কড়াইটাকে নামিয়ে দেবো, কালিগুলো ভালো করে আলুগুলো নামিয়ে দেবো, আলুগুলো এত নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে একটু ভেঙে হয়ে যাচ্ছে, তো ঠিক আছে এরকম ভাঙা ভাঙালেই টেস্টটা হবে। তো চলুন, তো এইবার দিয়ে দেবো আমাদের সেই পুদিনা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একদম, তো দিয়ে এটাকে নাড়াবো। তো দেখুন কড়াইয়ের মধ্যে ফুটফুট ফুটফুট করে ফুটছে, আর শেখা বাহানা জরা দের লাগে, হ্যাঁ একটুখানি দেরি হবে পুদিনা আলুটা হতে, তত ফুটে দেখুন কি সুন্দর বৃষ্টি করছে বাইরে, একটু আগে তো বলেছিলাম যে কালো হয়ে এসেছিল, চলুন ফোকাস করি আমাদের পুদিনা। তো বন্ধুরা যেহেতু এটা একদম ভেজ, পিওর ভেজ, তাই জন্য আমি এর মধ্যে পেঁয়াজ ফেয়াজ কিছু ইউজ করিনি, তো জেনারেলি এটার মধ্যে একটু রসুন দিতে হয়, রসুন দিলে আরও মজা আসে। আর তেঁতুলের টকটা একদম স্কিপ করবেন না, তেঁতুলের টক কিন্তু দেবেন না একদম। তো চলুন কেমন লাগলো রেসিপিটা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন। তো আজকে আসছি বন্ধুরা, দেখা হবে আরেকটা নতুন ভালো করে রেসিপি সাথে, টাটা।